How are you dealing with that? What do I do? আপু কি ভাইয়া এত বড় বাড়িতে আপনার দুজন মহিলা আছেন এখানে কি হয় এখানে এখানে কিছু হয় না মানে কিছু হয় না এটা আমাদেরই বাড়ি তো ভিতরে লোক আছে তো তাই এখানে দাঁড়াই কো লোক তো একটাও দেখতেছি না অনেক বড় বাড়িতে দুটো বাড়িতে আপনার দুই মহিলা আসলে আপনাদের পরিচয়টা কি ভালো করে সত্য কথা বলেন মহিলার মতো দেখতে কি আপনারা কি হিজরা আমরা মেয়ে মেয়ে বলেন তো মহিলা মেয়ে তো একই ব্যাপার আচ্ছা যাই হোক আই এম সরি আচ্ছা হ্যাঁ নিজে বুড়া দেখে আমি সব কথা বলছি তো এখন কথা হলো কি আপনারা যে বাইরে থাকেন এটা আসলে সত্যি আপনাদের বাড়ি জি সন্দেহ আছে সন্দেহ তো আমাদেরকে দেখা যায় বাড়িটা আমাদের সন্দেহ তো অবশ্যই আছে আপনার সত্য কথা বলেন বাড়িতে তো কেউ দেখতেছি না তারপরও সিটকি লাগানো রুমের ভিতর কেউ আছে নাকি রুমের ভিতর অবশ্যই কি আপনারা কি করেন আপনারা বলবেন তো কি করি আপনাকে বলবো কি জন্য বলেন যদি প্রয়োজনে তো মনে হয় না ডিসিপ্লিন একটা জিনিস তো এটা সবাইকে বলা যায় আচ্ছা বলা না গেলেও আমাকে একটু বলেন কারণ আমি আসছি যদিও আপনারা দেখতেছি দুইটা মহিলা আমি একটু খুব সমস্যায় পড়ে আসছি যে একটু বলেন কি আপনার পরিচয়টা দেন আর কিসের সমস্যাতে পড়ছেন আমাকে বলেন আমি যদি হেল্প করতে পারি তাহলে করব আর না হলে না আমি এরকম একটা জায়গা খুঁজতেছি আমি থাকার জন্য যে আমি ডবল নিয়ে থাকব ও মানে হ্যাঁ মানে আমাদের এই জায়গায় মানে রুম টুম কোনো ভাড়াটা দেই না আপনি আপনি আসতে পারেন নাইটে থাকবেন চলে যাবেন দিনে থাকবেন চলে যাবেন সেটা সেটা কি আপনারা থাকবেন একজন সঙ্গে না আমরা থাকবো না আমরা থাকবো না আমরা মেয়ে দিব আপনারা দিবেন হ্যাঁ তো কাপ দুজনকে তো খুব মানে মানে ভালো লাগতেছে তো দুজনে একটু না না আমরা এসব করি না আরে না করেন আমরা হ্যাঁ আমরা করি কিন্তু আমাদের পেমেন্ট বেশি কত আপনাদের পেমেন্ট আমরা লাইফ পিছে 50,000 টাকা দিতে পারবেন এত বিয়ে করা যাবে আমরা তো বিয়ে বিয়ে তো আপনার দ্বারা বসবো না কেন আমাদেরকে আরো হাই ফাই জানার থেকে বিয়ের জন্য প্রস্তাব দেন আপনার কাছে বিয়ে বসবো আর আপনি কোথা থেকে আসছেন আর এত কিছু জিজ্ঞেস করতেছেন আর ভাই আমি আসছি ঢাকা থেকে রে ভাই আমার থাকার জায়গা নাই তো থাকার জায়গা নাই তো আমাকে শুনেন ভাই আমি আপনাকে বলি এটা এখানে কোনো রুম টুম ভাড়া হয় না আপনি সামনে যেতে পারেন 20 টাকা গাড়ি ভাড়া দিলে না এই যে দেখতেছি লেখা আছে থাকার জায়গা সিঙ্গেল এত ডবল এত এই জন্য আমি বলছিলাম না না এখানে মানে দেখতেই তো পারছেন সাইনবোর্ড লেখা হয়ে আছে যে সিঙ্গেল মানে বুঝেনি তো হ্যাঁ ওইটাই বলতেছে তাহলে ডবল কাজ করা হয় আমি ডবল থাকবো তো তাই বলছিলাম যে ডবলে আমার কত দিতে হবে আমি তো আমার তো আমি একা কিন্তু আমি ডবল নিয়ে থাকবো তো সেটার মানে প্রিপারেশনটা আপনাদের দিতে হবে আপনি যদি সারাদিন থাকেন বেশি দিতে হবে না 2,000 টাকা দিলে হবে আচ্ছা সেটা একটু আপনি সময় দিবেন আপু মানে না মানে শুধু রুম ভাড়া আমাকে 2,000 টাকা দিবেন আচ্ছা ঠিক আছে 2,000 টাকা রুম ভাড়া দেব কিন্তু সময় দিবেন না আপনি যাই হোক এগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আসেন সারাদিন কাজ করবেন এখন কটা বাজে আবার এখন যে টাইম বাজে না রাত্রে আপনি 6টা 7টার দিকে বেরিয়ে যাবেন আরে একটু কম করেন আমি যাতে যেন আপনাকে নিয়ে আমি সময় কাটাতে পারি কম যদি করতেছেন আমাদের মেয়ে আছে আপনি রুমে যান টাকা দেন আমি মেয়ে পাড়াই দিতেছি বেশি না আপনি 5-6,000 টাকা দিলে হবে 1-2 ঘন্টা কাজ করে যাবেন না না 1-2 ঘন্টা না আমি রাত্রে বা কই যাই থাকবো আমার রাত থাকতে হবে না ও রাত থাকতে হবে তাই তো এই জন্য বলছি আপনাকে টাকা হালাই দেন রাত দিন 24 ঘন্টা থেকে যাই আপনাকে আমার কোনো ভালো লাগছে তো আপনি যদি একটু সময় দিতে আমার ভালো লাগে ভাই আমি তো আমার ফ্রেমেন্টের কথা বলে দিলাম আমি কম ফ্রেমেন্টে কাজ করি না আমার মেয়েরা কম ফ্রেমেন্টে কাজ করে না দেখেন না একটু আপা না না তাহলে আপনি অন্য জায়গায় ট্রাই করেন ভাই শুনেন আমরা এত কথা বলার সময় আমাদের দ্বারা নাই যাই হোক আর এই জায়গাটা তো আপনি দেখতেই পাচ্ছেন আপনি মনে করেন ঢাকা মনে আপনি নতুন আসছেন
তার জন্য আপনি কিছু বুঝতেছেন না, এটা বাড়িটা হচ্ছে অন্যরকম বাড়ি, মানে এই এলাকাটা হচ্ছে একটা ই এলাকা, এখানে কি আর কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছেন? 20 টাকা দিলে আপনি মিড টাউন পাইবেন, সেই জায়গায় যান। আর এখানে হচ্ছে যাইয়া এগুলার কাজে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওটা তো আপনি তো আপনারা পরিচালনা করেন, আপনারা এখানে আসেন, অবশ্যই আপনারা বিষয়টা জানবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাকে নিয়ে আমি কাজটা করতাম, এই জন্য তো আপনাকে আমি অফার দিছি। শুনেন ভাই, আমার এত কথা বলার সময় নেই, বললাম যদি এত টাকা হয় তাহলে আসেন। আর আমি কার সাথে এত কথা বলি না, তাও আপনি নতুন দিকে, আপনার সাথে অনেক কথা বলছি, যাস আমি দুইটা কথা বলি। আচ্ছা আপু, আপনি চেয়েছেন কেন, কি হয়েছে আসলে? আমি আপনাকে আপনাকে ভালো লাগে বেশি কথা আমার পছন্দ না, আপনাকে ভালো লাগলো রে ভাই, এই জন্য বলছিলাম আপনি একটু সময় দেন আমাকে। লাগতে পারে ভাই, আপনাকেও তো আমার ভালো লাগছে, ভালো লাগতে পারে, মানুষ বলতে সবাই কি ভালো লাগে। কি ভালোকে মজা দিতে পারবা? মজাটা যা ভাই, আপনি কথাবার্তা কি বলতেছেন, মজাটা তো আমি এখন বলবো না, আপনি আসেন, আমরা এগুলা কাজ করি, আমাদের দ্বার থেকে আমাদের কোনো ছেলে আমার কাছে জয়টা মেয়ে আছে হ্যাঁ করে হার মানিতে পারবেন না, আমারও তো পারবে না, মানে আম করে হার মানাইতে পারবেন না, আমরা কাজ করি। আচ্ছা আপনারই আমার দরকার, আপনারই আমার দরকার, হার মানা যাবে না কি না যাবে সেটা পরে দেখা যাবে, আপনারই আমার দরকার। আচ্ছা হলো, আপনার 50,000ই হলো, ওকে, দুই রাত না কি দুই রাত? আমার ঠিক আছে, কেন দুই রাতে 1 লাখ, দুই রাতে 50, এক রাতে 50? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এক রাতে নিব। আমার রুম ভাড়া দেন, আর আপনি যেমন দাঁড় আছেন আগে টাকা দেন পরে হচ্ছে কাজ, না আগে রুমে ঢুকবো তারপরে কাজ শেষ করে তারপর দিব। চলেন রুমে ঢুকবো, আগে টাকা দিবেন পরে কাজ করবো, কারণ আমি তো আপনার সাথেই আছি, এটা আমার নিজের বাড়ি। রুমে কি এসি আছে? রুমে এসি বেশি, আমার রুমে রুম মানে এটা দেখতে পাচ্ছেন যে পরিবেশটা মানে বাইরের পরিবেশটা তো ভালো না, ভিতরে যাই দেখেন আমার মনে করেন যে ভিতরে যে পরিবেশ অনেক ভালো, কোনো সমস্যা হবে না তো? কোনো প্রবলেম নেই, এই বাড়ি আমার কথা এই এলাকাটা চলে, এই জন্য আমি দেখেন না আমার বাড়ির সামনেই দিয়ে রাখছি, যে মেয়ে যদি লাগে মানে আপনি দেখতে পাচ্ছেন না সাইনবোর্ড দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে, কোন রুমে যাব? সাবাস আছে এরকম সাইনবোর্ড দিতে, এগুলা কাজ করে মানে লুকায় আসা পায়া, কিন্তু আমি সরাসরি করি কারণ কেউ আমার উপরে নাই গিয়া। আচ্ছা চলেন কোন রুমে যাবেন? এগুলা পুলিশ পুলিশ আমার কাছে রাখাই আছে, এখন ডাকবি লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন কোন রুমে নিয়ে যাবেন, চলেন চলো।